হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা জানবো স্ক্যাবিস সম্বন্ধে। এই স্ক্যাবিস রোগটি কি, এটা দেখতে কিরকম হয়, এটা কিভাবে চিনবো যে আমার স্ক্যাবিস হয়েছে, আর এর সঠিক ট্রিটমেন্ট কি রয়েছে সে সম্পর্কে জানবো, এবং সাথে জানবো পার্শ্ব কিছু চিকিৎসা যেই নিয়মগুলি মেনে চললে আমাদের এই স্ক্যাবিস সম্বন্ধে অনেকটা বাঁচতে পারি এবং ধারণা পেতে পারি। তো প্রিয় দর্শক বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল বাটনটি অন করে রাখবেন। তো এখন তো আগে আমরা জানবো স্ক্যাবিস কি, সে সম্পর্কে আমাদের ধারণা থাকা অতি আবশ্যক। প্রত্যেকটি রোগে আমাদের ধারণা যদি থাকে, তাহলে সেই রোগটি সম্পর্কে আমাদের লড়তে বা যুদ্ধ করতে এবং ট্রিটমেন্ট করতে খুবই সুবিধা হবে। তাই স্ক্যাবিস সম্বন্ধে আমাদের ধারণা থাকা অতি আবশ্যক। স্ক্যাবিস একটি স্কিন রোগ। এই রোগটি যদি হয় তাহলে প্রচণ্ড শরীর চুলকাতে থাকে। এই রোগটি একজনের হলে পরিবারে যে করে সকলেই হতে পারে, একই বিশেষ করে একই বিছানায় যতগুলি পার্সন থাকবে সকলের হওয়ার চান্স থাকে। বিশেষ করে যারা হস্টেলে থাকে এবং মাদ্রাসায় থাকে, অর্থাৎ একই ঘরে অনেকগুলি রোগ থাকে, তাদের ক্ষেত্রে এই রোগটি হওয়ার চান্স অনেকটা বেশি। এই রোগটি স্কিনে যদি হয়, আমাদের আমাদের শরীরে যদি হয়, তো প্রচুর পরিমাণে চুলকাতে থাকে। বিশেষ করে আমরা যখন কাপড় চেঞ্জ করি, তো তখন এই রোগটি মানে খুবই চুলকাতে থাকে। এক জায়গায় চুলকালে আরেক জায়গায় চুলকানোর যত্ন মনে স্থির হয়ে যায়। চুলকাতে চুলকাতে এমন চুলকায় যেন খাবার দাবার সব বাদিয়ে চুলকাতে থাকে, এমন একটা পরিস্থিতি দেখা দেয়। তো এরকম যদি হয়, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার স্ক্যাবিস হয়েছে, এবং দেখতে স্কিনে লালচে রকমের হবে, ছোটো ছোটো ঘামাচি রঙ হবে। স্ক্যাবিস যদি অনেক দিনে হয়, তাহলে স্কিনে ফাঙ্গাল ধরনের ইনফেকশন দেখা দেবে, এ ধরনের ডেঞ্জার দেখা দেবে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তো এই ধরনের দেখতে হয়। তো এই রোগটির প্রপার ট্রিটমেন্ট কি? এই রোগটির প্রপার ট্রিটমেন্ট হলো, যদি পরিবারে একজনে হয়, তাহলে পরিবারের সকলকে এই রোগটি ট্রিটমেন্ট করতে হবে। তো এই ট্রিটমেন্টটি যদি করতে পারেন, তাহলে একদিনে কিন্তু আপনার এই স্ক্যাবিস সেরে দিতে পারে। তো এই রোগটির মেন মেডিসিন হলো পারমিথ্রিন 5%, এটি ক্রিম এবং লোশন দুই ধরনের ফর্মেটে পাওয়া যায় এবং সাবানও পাওয়া যায়। তো এই রোগটি যদি হয়, যদি নির্ণয় করতে পারেন এবং ডক্টরের কাছে যদি যেতে পারেন, তাহলে এই পারমিথ্রিন লোশন দিয়ে বা ক্রিম দিয়ে আপনাদের ব্যবহার করতে বলতে পারে। তো এই পারমিথ্রিন লোশন কিভাবে শরীরে আমাদের ব্যবহার করতে হবে, তো আপনার যদি স্ক্যাবিস হয়, তাহলে একটি অ্যাডাল্ট রোগে 10 থেকে 15 গ্রাম ব্যবহার করতে হতে পারে। যেমন গলা থেকে পার তালা পর্যন্ত একটু জায়গাও যেন বাদ না পড়ে এই লোশনটি বা ক্রিমটি লাগানোর জন্য। এই ক্রিমটি ভালোভাবে প্রপারলি লাগাতে হবে, এবং তারপরে লাগানোর টাইম বা সময় হলো রাত্রে লাগাতে হবে। রাত্রে লাগানোর পরে তারপরের দিন অর্থাৎ 12 ঘন্টা পরে আপনাদের ধুয়ে নিতে হবে। আপনারা শ্যাম্পু ব্যবহার করবেন, পারলে পারমিথিন সাবান ব্যবহার করবেন। আর গায়ে যেগুলি কাপড় পরিধান করে থাকবেন, সেগুলি কাপড় এবং বিছানার চাদর ভালোভাবে একদিনই গরম ফুটন্ত জল দিয়ে ধুয়ে নিতে হবে। এভাবে এর ট্রিটমেন্ট করতে হবে। তো এই পারমিথিন লোশনটির সাথে আপনাকে লিভোসিটিজিন ট্যাবলেট অথবা লিভোসিটিজিন মন্ট্রিলকাস ট্যাবলেট যদি খাওয়াতে পারেন, তা ভালো হবে। এবং স্ক্যাবিস স্কিনে যদি স্ক্যাবিসের আকার খুবই গুরুতর আকার ধারণ করে, তাহলে অ্যান্টিবায়োটিক খাওয়াতে পারেন। যেমন অ্যান্টিবায়োটিকের মধ্যে অ্যাজিথ্রোমাইসিন অথবা সিফিক্রিম, এ ধরনের অ্যান্টিবায়োটিক খাওয়াতে পারেন। তো এ ধরনের অ্যান্টিবায়োটিকগুলি খাওয়ানোর জন্য আপনাদের ডক্টরের সাথে কনসাল্ট করে খাবেন হবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই পারমিথিন লোশন ব্যবহার করার পরে কিছু হালকা সাইড ইফেক্ট দেখা দিতে পারে, যেমন হেডেকের সমস্যা, অনিদ্রা ভাব, মাথা ব্যথা, মাথা যন্ত্রণা, নোসিয়া, বমিটিং, এ ধরনের কিছু কমন সাইড ইফেক্ট দেখা দিতে পারে। তবে সাইড ইফেক্টগুলি খুবই গুরুতর নয়। আর এই ক্রিমটি ব্যবহার করার সময় লক্ষ্য রাখবেন, ব্যবহার করার সময় চোখে, নাকে, মুখে যেন প্রবেশ করতে না পারে। বাচ্চাদের ক্ষেত্রে যদি ব্যবহার করেন, তাহলে হাত ধুয়ে হাত ভালোভাবে ধুয়ে রাখবেন, কেন হাত মুখে দিতে পারেন, আর বাচ্চাদের হাতের নাগালের বাইরে রাখবেন। এই হলো এই স্ক্যাবিস রোগটির প্রপারলি ট্রিটমেন্ট। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর স্ক্যাবিস সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থেকে থাকলে, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।